আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বরাবরের মতন আবার চলে এলাম তানবীর গার্মেন্টস এন্ড টেকনিক্যাল সেন্টার। আমরা এখান থেকে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আপনারা জানেন এখানে যারা আসে কাজ কাম শিখতে, তারা এখান থেকেই শহীদুল স্যারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নেন। তাছাড়া অনেক লোক এখানে আসেন যে গার্মেন্টসে চাকরি করে ওনারা বিদেশে চলে যান। তো আমরা গত সিজনে যে ভিডিও করছিলাম, অনেকগুলি ছেলে পেলে পাইছিলাম একই সাথে, ওনারা মেকানিক্যাল বা অপারেটর এই ধরনের কাজ শিখে ওনারা বিদেশে গেছেন। তো আজকেও কিছু ছেলে মেয়ে এখানে রয়েছেন যে ছাত্রছাত্রী আছেন, ওনারা অপারেটর কাজ করতেছেন, তাছাড়া মেকানিক্যাল মেনটেন্যান্সের যে কাজকাম গুলি রয়েছে সেগুলি শিখতেছেন। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে যে সমস্ত ছেলেপেলে রয়েছে অনেক কর্মহীন, তো কর্মহীন বেকার টাকার চাইতে একটা যে কোনো কাজ শিখে আপনার চাকরি করে খাওয়া অবশ্যই উত্তম। তাছাড়া এই বিদেশের বাজারেও এই গার্মেন্ট শিল্পের অনেক বিস্তৃতি ঘটার কারণে বাংলাদেশের শ্রমিক বিশ্বের নানান দেশে গিয়ে কাজ করে। এই প্রতিষ্ঠান থেকে অনেক শ্রমিক বিদেশে গিয়ে কাজ শিখে, বিদেশে গিয়ে কাজ করে ওনারা আজকে সফলতা। বন্ধুরা, আমাদের ডান পাশে একজন ছাত্রী রয়েছেন, উনি সেলাই মেশিনে কাজ শিখতেছেন, সুইং অপারেটর। তো ওনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাসা রংপুরে। রংপুর, রংপুরে থেকে উনি আসছেন? এত দূরে থেকে আসছেন কিভাবে? ভাইয়ের সঙ্গে আসছি। ওনার ভাইয়ের সাথে আসছে, কতদিন ধরে আসছেন? আসছে 5 দিন হইলো কাজ জয়েন করার। 5 দিন হয়েছে? জি। তো কতটুকু কাজ শিখছেন? 5 দিনে হ্যাম শিখছি, কলার জয়েন্ট শিখছি, পকেট জয়েন্ট শিখছি। আর কয়দিন লাগবে কাজ শিখতে? আর 5-7 দিন লাগবো। 5-7 দিন লাগবে? জি। 5-7 দিনে শিখতে পারবেন? জি। স্যারে কি বলছে যে কাজ শিখার পরে কোনো চাকরি বাকরির জন্য সহযোগিতা করবেন উনি? হ্যাঁ বলছে। ও আচ্ছা আচ্ছা। কাজ শিখলে চাকরি ইয়া করে দিতে কইছে। ও, আপনি এখন তো আপনি আপনার ভাইয়ের সাথে থাকেন তাই না? জি। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কোথায় থেকে আসছেন, আপনার নাম কি? আমার নাম সুমা, আমি কেন্দ্র থেকে আসছি। কেন্দ্র কোন কেন্দ্র? এটা হচ্ছে টাঙ্গাইল কেন্দ্র নাকি মাইমেশিন কেন্দ্র? তা না, আসছি আজকে 3 দিন। কতটুকু কাজ শিখছেন বা আরো কি কাজ শিখতে, আপনি কি কাজ শিখতে পারবেন বলে মনে হয়? কয়দিন লাগবো? এই তো আর 10-15 দিন লাগবে। তো এখানে কি স্যারে কি আসলেই কাজ দেখায় না কি মিশাতা? দেখায়, শিখায় দেয়। ধন্যবাদ জাফা। আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কোথায় থেকে আসছেন? যে আমি ময়মনসিংহ থেকে আসছি। আর একটু কাছাকাছি নিন মাইক্রোফোনটা। ময়মনসিংহ কোন জায়গা থেকে? আমার বাড়ি তো ময়মনসিংহ। জি, নান্দাইল। নান্দাইল, আলহামদুলিল্লাহ। নান্দাইল, নান্দাইল আমাদের প্রতিবেশী, আমার বাড়ি কেন্দুয়া। তো যাই হোক, আপনি কতদিন ধরে আসছেন, কি নাম আপনার? আমার নাম জুই, আমি আজকে নতুন এই জয়েন দিছি। নতুন জয়েন করছেন? জি। তো আপনার কাছে তো আর কিছু বলার নাই, তো কিভাবে আসলেন আপা? জি, আমি আমি এখানে আন্টির বাসায় থাকি। বন্ধুরা, আমরা আরো একজন ছাত্রীর দেখা পাইলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাসা বগুড়া। বগুড়া থেকে আসছেন উনি? তো কিভাবে আসছেন? ভিডিও দেখে। ইউটিউবের ভিডিও দেখে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আই কতদিন ধরে আসছেন এখানে? আমি কালকে আসছি। কালকে আসছেন? তো এখনো তো আর কাজ ভালোভাবে শিখতে পারেন নাই, আপনি তো তুলতেই পারেন না। যাই হোক, তো ভবিষ্যতে আমরা পরবর্তীতে যখন ভিডিও করব যে কতটুকু কাজ শিখতে পারছেন অবশ্যই জানাবেন। আর আখি, আখি আলমগীর নাকি? আচ্ছা যাই হোক, আঁকি, শুধু আঁকি রাখলাম। আচ্ছা, আপনি কোথায় থেকে আসছেন, কি আসে বিষয়, আপনার বিস্তারিত যদি একটু বলতেন আমাদেরকে। আমি শরীয়তপুর থেকে আসছি। আচ্ছা, কবে আসছেন? আপনি কাজ মোটামুটি শিখছেন কি? জি, আমি কাজ শিখছি এবং চাকরিও নিছি এখানে। আর সাথে দেখা করার জন্য? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখানে কতদিন লাগছে এখানে কাজ করে চাকরি করা পর্যন্ত? তার ভালো মেয়ে দেয় তাড়াতাড়ি। মানুষ ঢাকা শহরে যখন আসবে, সে কিন্তু একটা মানুষ ঢাকা শহরে আসার পরে একটা খরচ আছে তার ব্যক্তিগত। সে যদি কয় যে না, আমি 7 দিনে কাজ শিখে আসতে দিনের মাথায় চাকরি লইয়া 10 দিনের ভিতরে বেতনটা পাইলাম, তো এই বেটা 10 দিনের পুঁজি লইয়া আইব, পরে আয়া তো এন উপাস থেকে মরবো। কথাটা বুঝেন নাই, যেটা সত্য এই কথাটা বললে সেই রকম একটা গুছাইয়া গেছে বাড়ি থেকে পথ দিব। ঠিক আছে, তো আপনার এই কানে ওই প্লেন মেশিন শিখে কাজ করতে পরে চাকরিটা নিতে আপনার কেমন কতদিন লাগবে? আবার তো 1 মাস পরে বেতন পাইবেন। জি। ঠিক আছে,
চাকরি করছেন কয়দিনের মাথায়? 18 দিনের না 16 দিনের? না, নিয়োগ ছিল না দেখা, আমরা কিছুদিন আগে ঢুকছি। মানে আপনি কাজ শিখে ফেলছেন 15 দিনেই, কিন্তু চাকরিতে নিয়োগ ছিল না, বিদায় কোনোটাই থাকার ব্যবস্থা আছে, তবে রুম ভাড়া নিজের দিতে হয় এবং বাইরে মেসে খাইতে হয়। এই ও আচ্ছা, হোটেলে তো এই থাকা খাওয়ার ব্যবস্থাটা কেউ তো আর এই যে এই যাই হোক, তোমাকে দোয়া করি তুমি যেন কাজ করতে পারো। ভাইয়া তুমি কোথায় থেকে আসছো? আমি ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ কোন জায়গা থেকে আসছো? আমি দুবাউরা থেকে আসছি। দুবাউরা, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো কতদিন ধরে কি কাজ এই মেশিনটা? কি কি মেশিন এটা? ওই যে ওভারলক মেশিন। ওভারলক কি কাজ করো এটার মধ্যে? এটার মধ্যে আমি গেঞ্জির কাজ করতেছি। গেঞ্জির কাজ করতেছো? ওভারলকের কাজ কি তুমি মোটামুটি শিখছো? হ্যাঁ, আমি ওভারলকের কাজ শিখছি। কয়দিন লাগবে আর কয়টা মেশিনের কাজ শিখবা? আমার 4টা মেশিনের কাজ শেখা হয়েছে। আচ্ছা, 4টা মেশিনের কাজ আপনি শেখা হয়েছে? ও, এখন তো প্রায় কাজ শিখে শেষ। কাজ শিখা শেষ। ও, চাকরি বাকরি কোনো ব্যবস্থা? হ্যাঁ, আমি চাকরি নিয়েছি, স্যারের মাধ্যমে চাকরি নিয়েছি। ইনশাআল্লাহ আজকে আসছো দেখা করতে? ওই যে দেখা করতে। ওই যে ম্যাডাম, এই যে খাড়াই নিয়ে ম্যাডাম। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাকে, দোয়া করি যেন সামনের দিনগুলোর জন্য সুন্দর হয়। তো তোমার সামনে যে স্ত্রী আছে ওনার বাড়ি কোথায়? এই যে মাইক্রোফোনটা দোস্ত ভাইয়া, ভাইয়া এদিকে চাও। ভাই তোমার বাড়ি কোথায়? আমি টাঙ্গাইল থেকে আসছি। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল কোথায়? নাগরপুর। টাঙ্গাইল নাগরপুর। আলহামদুলিল্লাহ, নাগরপুর তো গেছিলাম এদিন গান শুনতে। যাই হোক, এখন তুমি কবে আসছো, কি আসো বিষয়? আমি আসছি এক সপ্তাহ হলো। এক সপ্তাহ ধরে? হ্যাঁ। এই এই মেশিনটার নাম কি জানো? ফিট অফ দা। ফিট অফ দা? হ্যাঁ। ও আচ্ছা, তো এই মেশিনের কি অপারেটিং সিস্টেম শিখতেছো? হ্যাঁ, এই মেশিনে আমি ফিট অফ দা মানে প্যান্টের কাজ শিখতেছি। ও আচ্ছা আচ্ছা, কতদিন লাগবে আরো? আমার মোটামুটি ফিট অফ দার কাজ মানে প্যান্টের কাজ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর মানে আমি ওভারলক শিখতে চাচ্ছি গেঞ্জির কাজ। কতদিন লাগবে তোমার এই 4-5টা মেশিন শিখতে? আমার মোটামুটি মানে তুমি বলো। আমার মোটামুটি আরো 1 সপ্তাহ লাগবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া তুমি কোথায় থেকে আসছো? আমি আসছি রংপুর থেকে। রংপুর কোন জায়গা থেকে আসছো? রংপুর নীলফামারী থেকে আসছি। রংপুর কোন জায়গা থেকে আসছো? নীলফামারী। নীলফামারী? ও আচ্ছা, তো তুমি কি তুমি তো এজ মেশিনের এই যে ওভারলক মেশিনের মেকানিক্যালের কাজ শিখতেছো না? জি জি। তাই নাকি? জি হ্যাঁ, মেকানিকের কাজ শিখতেছি আমি। কতদিন ধরে কাজ শিখতেছো? তো 2 মাস হয়। জি 2 মাস। 2 মাস? হ্যাঁ। আর কয় মাস লাগবে পুরো তোমার কোর্স শেষ করতে? 2 মাস লাগে, আমার এখন ইন্টারনি চলতেছে মানে রিপিট চলতেছে, আবার রিভার্স রিভার্স চলছে। মানে 2 মাসে? 2 মাস অলরেডি হয়ে গেছে? হয়ে গেছে। আর কয়দিন লাগবে? আর 1 সপ্তাহের মতো লাগবে, মানে ক্লিয়ার। জি, কারণ একটা মেকানিক্যাল তো সব ধরনের মেশিনে কাজ শিখতে পারে। তুমি কয়টা মেশিনে কাজ শিখছো এই পর্যন্ত? আমি পর্যন্ত 60টার কাজ শিখছি। 60টার কাজ শিখছো, তার জন্য 2 মাস লাগছে। জি। 2 মাসে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে? বস্তায় এখানে 12,000। 12,000 টাকা? সেই সাথে তুমি যে আয়া ঢাকা শহরে এই থাকতেছো কাইতেছো এই সেই খরচটা এড হচ্ছে। একটা মানুষ যদি মনে করো একটা মেকানিক্যালের কাজ শিখতে আসে, সেই ক্ষেত্রে এখানে ওই ট্রেনিং সেন্টারে দিতে হবে 12,000 টাকা নাকি? জি জি। দেওয়ার পরে ওই বাকিটা পকেট খরচ আছে। আমাদেরকে রুম খোঁজা লাগতেছে না, মানে বসের এখানে নিজস্ব রুম আছে। হ্যাঁ, রুম খোঁজা লাগতেছে না, এর সুবিধা হচ্ছে এই যে আমরা এই যেখানে ভিডিও করতেছি এটা হচ্ছে তানবীর গার্মেন্টসের যে এই ট্রেনিং সেন্টারের যিনি অ্যাডমিন বা মালিক, ওনারই হচ্ছে বাড়ি, যার কারণে এই বাড়িতেই থাকা যায়। একটা সুবিধা পাওয়া গেছে। জি জি। আর অসুবিধা হচ্ছে টেহাড়ি লাগতেছে হাতে থেকে, তাই তো?
ধন্যবাদ তোমাকে, দোয়া করি। তুমি কোথায় থেকে আসছো ভাই? নাগরপুর থেকে আসছি। এই গার্মেন্টস এর মেশিনের কাজ করতেছো? এটা কি মেকানিক্যাল কাজ করো? হ্যাঁ মেকানিক্যাল। কতদিন ধরে আসছো? প্রায় 2 মাস, কিছু বাকি আছে। 2 মাস কেমন কাজ শিখছো বলে মনে হয়? মাইক্রোফোন কাছে নাও। কেমন কাজ শিখছো? আমার 7টা মেশিন শেষ, আর একটা বাকি আছে। 7টা মেশিন শেষ। তো এই কাজ কি এই সারে সারে কি কাজ শিখায় বা ভালোভাবে? জি ভালো হয় কাজ শিখায়। ধন্যবাদ তোমাকে। আমরা আরো একজন ভাই দেখতে পাচ্ছি, উনি ওই এক কোনায় বসে মেশিনের কাজ করতেছেন। আপনি কি মেশিনের কাজ করতেছেন এখন? টুনিডেল। টুনিডেল, তো টুনিডেল মেশিনের কতদিন ধরে আসছেন এখানে? আমি আসছি 6 দিন হয়েছে প্রায়। 6 দিন হয়েছে, তো একটু একটু শিখছেন মনে হয়? হ্যাঁ 2টা শিখেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে টাকা খাওয়ার তো নিজের আর টাকা দিয়েই খাওয়া লাগে তাই না? আমি আশেপাশে থাকি। যে তো আপনার নাম কি, কোথায় আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সামনে ঈশ্বরদ করে, সামনে কাছাকাছি। হ্যাঁ, তো যাই হোক দোয়া করি আপনার জন্য। তো এখানে আসি। ও আচ্ছা, আপনি মেকানিক্যালের কাজ শিখবেন? জি আমি মেকানিক্যালের কাজ করি। তো কয়টা মেশিনের কাজ শিখার এখানে শিখায় বা কতদিন লাগতে পারে এই ধরনের ধারণা একটা যদি দিতেন? আমি আপাতত 8টা মেশিনের কাজ শিখার জন্য আসছি। কি কি মেশিন এখানে? ফ্ল্যাট লক, ওভারলক, হেডলক, ফিট অফ দা প্লেন মেশিন, টুর্নেডেল। ও আচ্ছা, বারটেক, বাটন হোল। তো এই পর্যন্ত কয়টা শিখাইছে? এই পর্যন্ত আমার 6টা মেশিন কমপ্লিট হয়েছে। ওরে বাবা রে, এত তাড়াতাড়ি আগাইছেন কিভাবে? সব ধরনের সুযোগ সুবিধা আমরা এখানে দিয়ে থাকি। এখানে মেকা আছে, সুযোগ সুবিধা আছে, মেকানিক্যাল আছে, অপারেটর আছে, আয়রন ম্যান, সুপারভাইজার, এদিকে সকল সব ব্যবস্থা আমরা করে দিই। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিই। যারা এখানে আসবে তাদের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছি। আপনারা দেখতে পারেন আমরা ছাত্র কিভাবে রাখার জন্য একটা ব্যবস্থা করে দিছি, আপনারা সেটা দেখতে পারেন। আচ্ছা, তো এই স্যার গরিব যেগুলো ছাত্রছাত্রী আছে একবারে নিদন্ত গরিব, তো ওদের জন্য কোনো এক্সট্রা কোনো সুবিধা রাখছেন কিনা? হ্যাঁ, যারা ছাত্র এখানে যারা গরিব মানুষ আছে তাদের জন্য সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। যে ওদেরকে মনে করেন আমরা নাম মাত্র কিছু টাকা নেই, টাকা নেই এদের কারণে এই কাজ শিখতে হলে তো সুতাও স্ট্রেস করে, কাপড়ও স্ট্রেস করে, আমাদের যে ন্যূনতম যে খরচটা হয়, আপনার মেশিন যেটা চলে এটা তো বিদ্যুৎ খরচ হয়। একটা মানুষ যদি 2 মাস ভরা একটা মেশিন চালায় তো সেখানে তো একটা বিদ্যুৎ খরচ হয়। তো গার্মেন্টস এই গিয়া যখন চাকরি করে গার্মেন্টস এর ফ্যাক্টরি মেশিন চালাইলে ওই গার্মেন্টস মালিক বুঝবো, এগুলো তো আপনার কারেন্ট বিলটা দিতে হয় অবশ্যই। ওই হিসেবে কিছু চার্জ নেই, এজন্য কিছু চার্জ দিতে হয়। চার্জ গুলা দিয়ে আমরা নাম মাত্র মানে খরচটা নেই, নিয়ে ওদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই। তো আপনার ফোন নম্বরটা বলেন আর আপনার যোগাযোগের ঠিকানা নাই যদি? আমাদের যোগাযোগের ঠিকানা শরীফপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, মালিকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে 500 গজ পশ্চিম পাশে, কুরিয়ান গার্মেন্টস এর দক্ষিণ পাশে আমাদের অফিস। আচ্ছা, আর মোবাইল নাম্বার 0171250-8761, আরেকটা নাম্বার আছে 0197350-8761। এই নাম্বার গুলো যোগাযোগ করলেই সব রকম পাবেন। আসসালামু আলাইকুম, চলুন আমার কথা শেষ করলাম। আসসালামু